আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। র‍্যাবিট কেয়ার পক্ষ থেকে আমি সাইহাম আপনাদের পাশে আছি। তো আজকে আমি চলে আসছি ঢাকা থেকে ময়মনসিং এর মুক্তাগাছায়। এখানে বিপ্লব ভাইয়ের খামার, বিপ্লব ভাইকে আশা করি সকলেই চেনেন। তো আজকে আমি সবাইকে বিপ্লব ভাইয়ের খামারটাকে ঘুরিয়ে দেখাবো, তার কাছে কি কি র‍্যাবিট আছে। তো মুক্তাগাছা বা যে কোনো বাংলাদেশের যে প্রান্তেরই যার যা ফ্যান্সি র‍্যাবিট লাগবে, ফ্যান্সি র‍্যাবিট বলতে জায়ান্ট আঙ্গুরা, সাটিন আঙ্গুরা, এভরিথিং যা লাগবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, লোকেশন দেওয়া থাকবে। তো সবাই ভিডিওটা দেখবেন, তার খামারটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো সবাইকে আজকে, আর সাথেই থাকবেন সবাই। মুক্তাগাছা আসতে খুবই সোজা একটা রাস্তা, আর বিপ্লব ভাইয়ের খামার একেবারে এই যে মেন রোড দেখতেছেন, এটা মুক্তাগাছায় পড়ছে ময়মনসিংহের একেবারে মেন রোড। তো মেন রোডের পাশে আপনার বিপ্লব ভাইয়ের খামার, এমবি র‍্যাবিট গার্ডেন। তো আপনারা চাইলেই চলে আসতে পারেন, সব রকমের ফ্যান্সি র‍্যাবিট এখানে আছে। তো চলুন সবাইকে ঘুরিয়ে দেখি। এটা আজকে বিপ্লব ভাইয়ের একটা প্রদর্শনী, মানুষকে র‍্যাবিটের জাত সম্পর্কে চেনানোর পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা প্রদর্শনী করা হয়েছে। এখানে অনেক লোকজন আসবে, দেখবে, পরিচিত হবে যে আমাদের বাংলাদেশে এমন এমন ফ্যান্সি র‍্যাবিট আছে। যে কারণে ছোট পরিসরে একটা আয়োজন করা হয়েছে, ছোট পরিসরে বলবো না, এটা এটা আমাদের তুলনায় বড়ই হবে। বিপ্লব ভাইয়ের খামার আসলে ছোট বলবো না, এটা বড় পরিসরে একটা খামার। এটাকে ছোট বলা চলে। তো আমি ফুললি ডিটেলস আপনাদের ডিসক্রিপশন বক্সে বলে দিব। তো আগে চলুন দেখে আসি। ফুল ফ্যামিলি এখানে, এটা ওদের মা, ওদের বাচ্চা। নেস্টিং তৈরি করতেছে, বাচ্চা দিবে কয়েকদিনের মধ্যে। আপনারা চাইলে পারেন যে আপনার ফ্ল্যাটে থাকুন বা বাইরে ফ্ল্যাটের ব্যালকনিতে ছোট পরিসরে শুরু করতে। এটা কিন্তু বারান্দার মধ্যেই করা হয়েছে, এটা খুব সুন্দরভাবে করেছে বারান্দার মধ্যে, বাসার বারান্দায়। খুবই সুন্দর একটা সেট আপ।
এটা হচ্ছে মিনি লক, ও বাচ্চা করেছে আজ হয়তো বা প্রায় 3-4। তো ভিডিওর ফাঁকে আমি এটাই বলে রাখি, যাদের যে কোনো জাতের প্রজাতির ফ্যান্সি র‍্যাবিট দরকার পড়লে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, লোকেশন ঠিকানা সবকিছু দেওয়া থাকবে, তো আপনার যোগাযোগ করতে পারেন। তো এখানে হয়তো বা অনেকেই দেখতেছেন যে কয়েকটা খাঁচা ফাঁকা পড়ে আছে, যেমন 2-3টা খাঁচা ফাঁকা পড়ে আছে। ফাঁকা পড়ে থাকার একটাই কারণ যে আজকে এখানে বিপ্লব একটা প্রদর্শনীর আয়োজন করেছে, যে খরগোশকে মানুষের সামনে তুলে ধরা, যে খরগোশগুলো অনেকে দেখে নাই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের দেশেও এই ফ্যান্সি র‍্যাবিটগুলো পাওয়া যায়, যা অনেকেই ইন্টারনেটে বা গুগলে বা ইউটিউবে দেখেছেন, সরাসরি কেউ দেখেন না। তো সরাসরি দেখতে গেলে অবশ্যই চলে আসতে হবে মুক্তাগাছার, ময়মনসিংহের মুক্তাগাছে। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লোকেশন দিয়ে দিব, ফুল অ্যাড্রেস দিয়ে দিব। প্রদর্শনীটা আয়োজন করছে, এখানে ডিটেলসে লেখাই আছে, তারপর আমি অবশ্যই বলে দিব। এই যে অনেকের আগে বলেছিলাম যে অনেক 2-3টা খাঁচা ফাঁকা পড়ে আছে, তার কারণ হচ্ছে যে সেই রেগুলো আমরা প্রশাসন করে নিয়ে আসছি। এটা খুবই ফ্লাফি একটা র‍্যাবিট, দেখলে পুরো ফুটবলের মতো মনে হয়। ওদেরকে প্রদর্শনীর জন্য আজকে এখানে রাখা হয়েছে, আপনাদের কেজি নিয়ে যাওয়া হবে। একটা বেবি পেয়ার আছে, একেবারে কিউটি, ওদের ব্লু আইস। তো হোয়াইট কালারের মধ্যে ব্লু আইসের র‍্যাবিট দরকার পড়লে অবশ্যই ডেসক্রিপশনে বক্সের নাম্বারে অবশ্যই কল দিবেন। এই যে একটা র‍্যাবিট, সবার সাথে আমি পরিচয় করে দিই, অনেকেই হয়তো এটা জানেন না, এটা উডাইয়ের একটা র‍্যাবিট। অনেকেই পার্সিয়ান ক্যাট পুষে, যার 2 কালার 2 চোখ হয়, মানে যেটাকে বলা হয় উড আই। তো এই যে একটা র‍্যাবিট আছে আমাদের মাঝে, যেটার উড আই, একটা চোখ দিয়ে ডান চোখটা দেখতেছেন আপনার ব্লু কালার, কিন্তু বা চোখটা ব্রাউন কালার, তো এটাকে উড আই বলি আমরা। হার্লি কুইন কালারের হল্যান্ড লব, সকালে নাস্তা বাইরেই, তো যে কারণে হয়তো অনেক রাগান্বিত হয়ে আছে। তো আবারও বলবো যে যার যার ফ্যান্সি র‍্যাবিট প্রয়োজন, যেই প্রজাতির ফ্যান্সি র‍্যাবিট প্রয়োজন, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আবারও বলে দিচ্ছি, খামারটা হচ্ছে আপনার ময়মনসিংহ, ময়মনসিংহের মুক্তাগাছা। এটা ঢাকা থেকে
এখানে আসতে আপনার 2 ঘন্টা সময় লাগে বাসে। হ্যানা বাস আছে, ইসলামিয়া আছে, অনেক বাস আছে, বেশি সময়ও লাগে না।